আপনার কিন্তু আগামী রবিবারের মধ্যে এগুলো সরিয়ে নেন, যদি না সরিয়ে নেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। যদি আপনারা আগামী রবিবারের মধ্যে না সরান তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। এই রবিবার রাত্রির 12টার মধ্যে যারা যারা রয়েছেন তারা তারা ওখান থেকে সমস্ত কিছু সরিয়ে নেবেন নর্দমার উপর থেকে। এবার আসানসোলের বরাকর বাজার এলাকায় রাস্তার উপর অবৈধ ফুটপাত দখলদারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হলো আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে। আসানসোল পৌর নিগমের তরফ থেকে পৌর বোর্ডের সদস্য চন্দ্রশেখর কুণ্ডুর নেতৃত্বে সোমবার বরাকর ব্যবসায়ীদের জানানো হয়, যারা এরকম অবৈধভাবে রাস্তা দখল করেছে বা দোকানের আসবাবপত্র রাস্তার উপর রাখছেন তারা যেন আগামী রবিবারের মধ্যে নিজেদের ব্যবসার সামগ্রী সরিয়ে নেন, তা না হলে রবিবার মধ্যরাত থেকে এই ফুটপাত দখল উচ্ছেদের কাজ শুরু করা হবে। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এক শ্রেণীর দোকানদারদের জন্য রাস্তায় পথচারীদের হাঁটা চলা করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। একই সাথে বাজার এলাকায় যে সমস্ত ড্রেনগুলি রয়েছে সেগুলি ঠিকমতো পরিষ্কার করা সম্ভব হচ্ছে না, এই সব দখল করে দোকানপাট থাকতে। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে আসানসোল পৌর নিগম থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, একই সাথে মাইকিং করে প্রচার চালানো হয়। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। যদি আপনারা আগামী রবিবারের মধ্যে না সরান তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে প্রত্যেক ব্যবসায়ী বন্ধুকে জানানো হচ্ছে, যারা অবৈধভাবে ভ্যানের উপর গুলতি অথবা কোন রকম দোকানদানি বানিয়েছেন, আগামী রবিবারের মধ্যে আপনারা কিন্তু নিজের হাতে এগুলো সরিয়ে নেন। আগামী রবিবারের মধ্যে আপনারা এগুলো নিজের হাতে সরিয়ে নেন, যদি না সরান তাহলে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। দোকানদাররা সমস্ত ব্লক করে তাদের কাপড় মেটেরিয়ালস রেখে দিয়েছে, আমরা হাঁটতে পারি না। তার উপর আরেকটা বড় সমস্যা জানাচ্ছি, এইখানে যখন তখন মোষ গরু বেরোচ্ছে, যার জন্য মানুষের টিকে থাকা তাই চলা তো দূরে করা, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে। আপনারা দয়া করে এগুলোকে একটা ইনিশিয়েটিভ নেন এবং জানান কর্পোরেশনকে, এটা কর্পোরেশনের খুব ভালো পদক্ষেপ হয়েছে। যদি হাঁটতে না পারে আমরা তো সঙ্গে আছি, ঠিক আছে, দোকানদার থেকে দেখতে হবে রাস্তা, শুধু ট্রেন নয়, ট্রেনের পরেও তারা চলে গেছে দেখুন স্টেশন রোডটা। আপনার নাম? আমার নাম মানস না। দিনে কর্পোরেশন থেকে একটা বলছে যে রাস্তা একটু চড়া করার জন্যে, ফুটপাতটাকে একটা ভাঙার জন্যে, কারণ ফুটপাতে চলাফেরার জন্য আমাদের কোনো লোক নেই, মানে কোনো লোক ফুটপাতে চলাফেরা করতে পারছে না, ফুটপাত জাম করে বসে আছে, গুমটি ঠেলা এগুলো সব একদম ফুটপাতকে জাম করে দিয়েছে। আর যে কর্পোরেশনের ড্রেন আছে, ড্রেন পরিষ্কারের জন্য কোনো একদম মানে ওরা করতেই পারছে না কর্পোরেশনের স্টাফরা, তো সেই জন্যে এটা যে অ্যানাউন্সমেন্ট করছে এটা ভালো হচ্ছে, আমরা তাদের সাই দিচ্ছি, আমরা সাপোর্ট আছে আমাদের, আমরা এটা চাইছি করতে। যদি পরিষ্কার হয় আমাদের আম পাবলিকের যাতায়াত করার জন্য খুব সুবিধা হবে, রাস্তাঘাট জাম হবে না, আর তারপর মানুষও চলাচল খুব ভালোভাবে করবে। কর্পোরেশন যা ইচ্ছা করে সেটা করবে, নিজেরা ভেঙে দেবে হয়তো। স্যার আপনার নাম? আমার নাম গৌতম শর্মা। একটা বড় অভিযোগ আমরা রেগুলার পাচ্ছিলাম, মানে নিয়মিত যেটা অভিযোগ উঠছে ওখানে, যে একদল অসাধু ব্যবসায়ী তারা ড্রেনের উপরে এবং ড্রেনটাকে ক্রস করে রাস্তার উপর পর্যন্ত জিনিসপত্র রেখে দিচ্ছে, দোকান বাড়িয়ে যাচ্ছে ইল্লিগালভাবে, এবং এতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না, নিত্য নৈমিত্তিক জ্যাম দেখা যাচ্ছে, উৎসবের মরশুমে নিয়মিত জ্যাম হয়েছে ওখানে, এবং অ্যাম্বুলেন্সও মাঝে মাঝে আটকে যাচ্ছে। তো সেই খবর পাওয়ার পর আমরা ইন্সপেকশন করি, এবং সেই ইন্সপেকশন করার পরে আমরা আজকে ওখানে নির্দেশ জারি করি, এবং ওখানে মাইকিংও হচ্ছে, আমাদের বিভাগ থেকে সবাই গেছে, মাইকিংও হচ্ছে, যে সবাই যেন এই রবিবার রাত্রির 12টার মধ্যে যারা যারা রয়েছেন তারা তারা ওখান থেকে সমস্ত কিছু সরিয়ে নেবেন নর্দমার উপর থেকে। তার কারণ হচ্ছে নর্দমাটা পরিষ্কারই করা যাচ্ছে না, এবং আপনারা জানেন যে এই সময় এই মহামারীর সময় আমরা স্বাস্থ্যটাকে অগ্রাধিকার দিচ্ছি, তো সেইটা যেন করা যায়, এবং রাস্তার উপরে জিনিসপত্র রাখলে পথচারীরা মিনিমাম যদি ফুটপাথটা ইউজ করতে পারে সেটা দেখবে, এবং ওখানে ফুটপাথেরও পেভার ব্লক বসানোর কাজ আমরা শুরু করবো খুব শিগগিরই, তো সবাইকেই সরতে হবে ওখান থেকে। আচ্ছা, না সরলে? না সরলে পুরসভা উপযুক্ত ব্যবস্থা নেবে, এবং সাধারণ মানুষের অসুবিধা কোনোভাবেই করতে দেওয়া হবে না। পুরসভা সবসময় যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের প্রতি সহানুভূতিশীল রয়েছে, কিন্তু সেই সহানুভূতির সুযোগ নিয়ে যদি কোনো মানে সাধারণ মানুষেরই অসুবিধা করা হয় সেটাকে আমরা মেনে নেব।
আপনি কি নতুন বাড়ি বানাতে চান, আপনার বাড়িতে মার্বেল ও টাইলসের কাজ করাতে চান, তাহলে আর চিন্তা কিসের। আপনাদের বাড়িকে ঝাঁচকচকে করে তোলার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে নন্দ কনস্ট্রাকশন। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণের যাবতীয় কাজ করা হয়। এছাড়া ইট, বালি ও পাথরের সাপ্লাই নিতে হলেও এক্ষুনি যোগাযোগ করুন নন্দ কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ভুঁদুর মোড় হিলা কালী মন্দিরের সামনে। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 6295997154 এবং 7908333901।